সকল পাতকি পাপ তাপ দূরীভূত হয়ে
প্রেমময় জগৎ হয়ে সব উদ্ধার হয়ে যাচ্ছে। এমনই সময় আমার বোন বলছে যে আর কিছু লাগে না ভালো এই যে নাম দিয়েছে জগা মাধার মতন মহাপাতকী হরি নামের গুণে তিনি উদ্ধার হয়ে গিয়েছে। তাই মানুষ সেই মহাপ্রেমে আপ্লুত হয়ে একাকার হয়ে গিয়েছে, নাম ছাড়া ভালো লাগছে না। কবি মনে হয় তাই বোঝাচ্ছে যে নাম ছাড়া এই গৌরিনী তাই ছাড়া আর কিছু ভালো লাগছে না। যেমন মানুষ ছিলেন আমার সন্ধ্যা, যার হাত ধরে এই মির্জাপুর গ্রামের আশা সৌভাগ্য যে অব্দি আমাদের দিয়ে গিয়েছে আজও ভুলতে পারি না। সে মানুষ ছাড়া মির্জাপুর গ্রামে মহত্ব করা যেন শূন্য মনে হয়, কিছুই ভালো লাগে না। যেদিন ঘনাবন্ধ কাল করাতে স্বপন দা আমি হরিপদ ধর সঙ্গীত করেছিলাম, দর্শন হয়েছিল, একসঙ্গে সঙ্গ হয়েছিল সেই কীর্তনী শেষ কীর্তন। আমার বাবা সঞ্জয় সেই কীর্তনে বাজিয়েছিল, সেদিন মনে হচ্ছিল যেন কোথায় স্বর্গ কোথায় না কে বলে তা বহুদূর। তার ছোট ভাই আমার শ্রদ্ধা বাসন দাদা সুশন দাদা আছে এই মির্জাপুর গ্রামে হাত ধরে সেই পিতার আদর্শ দাদার আদর্শকে মনে প্রাণে লালন করছে পালন করছে, এটাই হচ্ছে আমাদের সান্ত্বনা, এটাই আমাদের সৌভাগ্য। আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা জগতে যে কয়েকদিন থাকি একসঙ্গে মিলেমিশে যেন মহাপ্রভু যখন নাম দিয়েছে সকল পাপ তা পূর্বিত হয়েছে। জমপুরি শূন্য হয়েছে এমন সময় কলিরাজ উপনীত হলেন ছয় রিপু নিয়ে, গিয়ে বলছে মহারাজ কেন অবসর? ধর্মরাজ বলছে পাপ পূর্ণ বিচার করা আমার কাজ, কিন্তু এই যে মহাপ্রভু জগতে সে নাম দিয়েছে পাপ পূর্ণ শূন্য হয়েছে, কার করিব বিচার? আমার আর বিচার করার জায়গা নাই, সকল পাথকি নামের ধ্বনিতে সবাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে। চিত্রগুপ্ত খাতা ছেড়ে দিয়েছে, বলছে কি লিখিব বরবর, পাপ পুণ্য লেখা দুটোই আমার কাজ, পাপ গেল পুণ্য গেল কি লিখিব স্যার, তাই তো আমরা অবসর। কলিরাজ বলছে মহারাজ অসুখিয়ে রাজপাটে আমি দিব তব দক্ষিণের দ্বার পুষাইয়ে। চৈতন্যের মত জানতে বুঝিতে না পারে শিখাইব সে যুক্তি এই তত্ত্ব সুযুক্তি বিধানে। প্রভু যে নাম দিয়েছে যে মত দিয়েছে তার মধ্যে অন্যান্য মত দিয়ে আমি প্রকৃত তত্ত্ব যাতে না বুঝিতে পারে সুযুক্তি বিধানে আমি এই মত চালাবো মতের মধ্যে। এই জন্য দেখা যায় যে সাধু সঙ্গে মাঝে বহুত পাষণ্ড, কেননা প্রকৃত তত্ত্ব যদি না জানা যায় না বোঝা যায় তাহলে ধর্ম হয় না। যার জন্যে মহাপ্রভু চলে যাওয়ার পর 48 বছর মধ্যে দেহ রাখলেন, কলি প্রবেশ করলেন মতের মধ্যে। তাই বহু প্রকার
পথ তিনি সৃষ্টি করে দিয়েছেন আমাদের সনাতন ধর্মের মহামান। এটা দেখে প্রভু আবারও আসলেন। আবারও পরিচার ঠাকুর রূপে এসে তিনি বললেন যে তোমরা গারস্থ ধর্ম করো। করিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী গৃহে থেকে বানপ্রস্থ নেশী ব্রহ্মচারী। গৃহ ধর্ম গৃহ কর্ম বাক্য সত্য পায় নেশী বানপ্রস্থ ব্রহ্মচারী তাহা করিল না। হরিচাঁদ ঠাকুর সুযুক্তি বিধানে একটা মত দিলেন, সেটা হচ্ছে মতবাদ। সংসারে থাকো, বিবাহ করো, পবিত্রতা বজায় রাখো, সৃষ্টি করো, সন্তান সন্ততি হোক, হরিনাম করো। তাই বললেন এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিচোজনে ঘরাইবো। তাই আমরা যেন হরিনাম যে নাম এনে দিয়েছেন আমার মহাপ্রভু, তাই কবি বলছে আর কিছু লাগে না। তাই এবার মহাপ্রভু যখন আবির্ভাব হলেন, অবতীর্ণ হলেন, তার দাদা নিত্যানন্দ যিনি অনন্ত শক্তির অধিকারী তিনি তিনি বললেন যে দেখো তুমি তিন যুগ ধরে পার করেছ, এবার তোমার কিন্তু সেই অধিকার নাই। কেননা এ যুগে কলিযুগে পাপের সীমা নাই, কিন্তু যদি সে হরিনাম করে, সে যদি নামের মধ্যে আসে, তাকে পার করতে হবে যত বড় পাপই হোক না কেন। তাই এ অধিকার তোমার নাই, এ অধিকার আমার। এবার সেই ঘাটের ভার নিলেন কে? আমার নিত্যানন্দ। পরম উদার, কত উদার, যে মেরেছে কলসির কানা তাই বলে কি প্রেম দিবে না? জগমাতা কলসির কানা মেরেছে নিত্যানন্দকে, রুধির পড়ছে কপাল ফেটে, মহাপ্রভুর সুদর্শনকে দেখেছে, কোথায় সুদর্শন এসেছে? নিত্যানন্দকে পা জড়িয়ে ধরেছে প্রভু। এ যুগে তো অস্ত্র ধরার নয়, আসন্নিত হবে নামাস্ত্র দলম। তাই এই দুটো জিজ্ঞাসা দেহ, এই যে দয়া অস্ত্র, দয়া অস্ত্র দিয়ে আসন্নকে দলম করবে। তাই যমকে বললেন এবার তোমার অধিকার নেই, যেহেতু সকল পাতকই আসবে এই ঘাটে, তারা নাম করবে, তাদেরকে পার করতে হবে, এমন দয়াল অবতার আমার নিত্যানন্দ। আরে বেদখলি
Allah
Thank you.
জঙ্গলের পাহাড়।